এই নমস্কার, সঞ্জয় বঞ্জারাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই বাংলাদেশ ঢাকা উত্তরাতে। আর আমি আছি এখন সুবরার সাথে। আর দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? বিশ্ব ইস্তেমার ময়দানে। বিশ্ব ইস্তেমার ময়দান। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছর, হ্যাঁ, মুসলমানদের একটা মিলন মেলার পত্র। হজের পরেই আমাদের এই বিশ্ব ইস্তেমার স্থান, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ মুসলমানদের একটা গ্যাদার হয়। এবং হ্যাঁ, সারা বাংলাদেশ তো আছেই, বিশ্বের বিভিন্ন দেশের মুসলমান কান্ট্রির মুসলমানরা এখানে একত্রিত হয়। আচ্ছা, এরপরে কোথায় যাবো? এরপরে আপনাকে মেট্রো রেলে নিব। বাংলাদেশের সেই বিখ্যাত মেট্রো রেল, আপনার বিখ্যাত মেট্রো রেল। আপনার উত্তরবঙ্গের যে কটা জেলা আছে সব এদিকে, সব এদিকে, এই দিকটা, এই দিকটা মানুষের ভিড় কিরকম এই মুহূর্তে দেখেন সকালবেলায়? এখনো কিন্তু শুরু হয় নাই। হ্যাঁ, শুরু হয়নি না, আজকে বিকাল থেকে শুরু হবে। আর মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাই তো? মানে মুসলিম কান্ট্রি থেকে বেশি আছে, তাই তো? যত মুসলমানরা আছে, হ্যাঁ, কম বেশি এখানে টাচ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হজের পরেই এটার স্থান। এটা কি শুধুমাত্র বাংলাদেশে? শুধুমাত্র বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, যেমন সৌদি যায়। হ্যাঁ, আর এখানে সেকেন্ড হজ? হজ না, এখানে সব মুসলমানরা একত্রিত হয়। হ্যাঁ, এখানে আপনাদের ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বড় বড় আলেম হুজুর আসে। মানে মিলন মেলা এক কথায়, আপনার শর্টকাট বুঝার জন্য মিলন মেলা। আচ্ছা আচ্ছা, প্রথম পর্ব তো, মানুষের ভিড় হাঁটার কঠিন হয়ে যাচ্ছে। চারিপাশে কয়েকশো বিঘে জমি নিয়ে এত ভিড় যে ভেতরে ভিডিও করা তো দূরে থাক, নিজেরাই হাঁটতে পারছিলাম না। তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং সারা বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে মানে মুসলমানরা এখানে একত্রিত হয়েছে টানা দুবছর পর, তাই না? টানা দুবছর পর আর প্রচণ্ড পরিমাণে ভিড়। এদিকে তো শীতকাল, কুয়াশার জন্য ভালো করে দেখাও যাচ্ছে না। আর সামনে যে গাছ যদি আপনারা দেখতে পারেন, ওই জায়গাটায় হচ্ছে গিয়ে আপনার বিদেশি মানুষরা ওখানে, বিদেশি মুসলিমরা ওখানে এসছেন। আর এখানে বিভিন্ন জেলা থেকে আগত মুসলিমরা এখানে রয়েছেন। আর এটা এত দূরত্ব আমার ক্যামেরাতেও আসবে না, এই যে যে ছাউনি টাইপের দেখছেন, যতদূর দেখা যায় তারও বেশি আর কি এটা রয়েছে। এটা পুরো মাঠটা বাইক নিয়ে ঘুরতে এক ঘন্টা সময় লাগে, এক ঘন্টা লাগবে না, এক ঘন্টা। আর ওই যে যদি আপনারা দেখতে পান সাদা ত্রিপল রয়েছে ওই যে সামনে, ওটা হচ্ছে কি সব ফরেনার, মানে ইন্ডিয়ান, পাকিস্তান, ইরান, সৌদি সব জায়গাতে এসেছে, তাই তো? মুসলমানরা এখানে একত্রিত হয়। হ্যাঁ, আর ভিড়টা দেখেছেন, ভিড়ের কাল থেকে পুরোপুরি শুরু হবে হজরের পর থেকে, পুরোপুরি হজরের পর থেকে। আচ্ছা, আজকে দাদার সাথে এখানে এলাম, আমার খুব ভালো লেগেছে। ইস্তেমা, বিশ্ব ইস্তেমা, এই যে নিজস্ব ইস্তেমা গুলো নিয়ে আসে। হ্যাঁ, ইস্তেমা। আচ্ছা, এই যে ইস্তেমা বলতে, এই যে আসবাবপত্র থাকার যত যা কিছু আছে এগুলো সব নিজেরা নিয়ে আসে, নিজেরা নিয়ে আসে না, সব নিজের খরচে, প্রত্যেকের খরচে, নিজ নিজ খরচে এখানে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কোনো ফাউন্ডার নাই, এর কোনো স্পন্সর নাই, এর কোনো সংস্থা নাই, এখানে প্রতিটা মানুষ নিজের থেকে আসে। ইস্তেমা, এটা কি শুধু বাংলাদেশেই হয়? শুধু বাংলাদেশেই হয়। আচ্ছা আচ্ছা, তো এরপরে এটাই দ্বিতীয় যে মুসলমানরা সব একত্রিত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হজ তো আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আল্লাহ প্রদত্ত। আর হজের পরেই সব মুসলমানরা নিজের থেকে, নিজের মতো করে এখানে একত্রিত হয়। তুরাগ নদীর পাড়ে প্রত্যেক বছর তারিখের কোনো সিস্টেম আছে? না, এই যে বছরের প্রথম দিকে মুরব্বীরা বসে, হ্যাঁ, এটা একটা আলোচনা করে তারপরে একটা তুরঘ নদীর জাস্ট পাশে এই জায়গাটার নাম কি এমনি? এটা এই যে এদিক থেকে উত্তরা, উত্তরা ওদিকে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ,
এইখান থেকে শুরু, এই যে টুঙ্গি, এই যে বিল্ডিংটা দেখতেছেন, হ্যাঁ এটা টুঙ্গি বিল্ডিংটা দেখেন, এটা কিন্তু বাথরুম, এই যে চারতলা বাথরুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাথরুম হলো চারতলা, হ্যাঁ এটা পুরোটা বাথরুম। আচ্ছা, ওই যে বড় বিল্ডিংটা ওটা হলো সেনা কল্যাণ ভবন। আচ্ছা আচ্ছা, আর এই যে দেখতেছেন এই বিল্ডিংটা দাদা, এই যে সোজাসুজি এটা হলো হুন্ডা ফ্যাক্টরির বিল্ডিং। আচ্ছা আচ্ছা, এই যে এটা, হ্যাঁ হুন্ডা ফ্যাক্টরির বিল্ডিং, প্রধানমন্ত্রী আসে ওইখানে। ওই যে দেখেন, ওই যে একটা টাওয়ার দেখতেছেন হুন্ডা ফ্যাক্টরির মধ্যে, ওই টাওয়ারের উপরে প্রধানমন্ত্রী বসে মোনাজাত ধরে, হেলিকপ্টারে আসেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সরকার দলীয় যত আছেন তারা ওইখানে এসে মোনাজাত ধরেন। আচ্ছা আচ্ছা, আর এই যেগুলো হলুদ হলুদ সব বাথরুম, আর এদিকে হলো একদম আপনার টুঙ্গি স্টেশন রোড পর্যন্ত। টুঙ্গি স্টেশন রোড পর্যন্ত, হ্যাঁ টুঙ্গি মানে স্টেশন রোড হলো, আপনাকে সহজভাবে বলি মানে পূর্বাঞ্চলে যদি কেউ যেতে চায়, সিলেট যদি যেতে চায় বাংলাদেশের, এই একমাত্র পথ ওইটাই। আচ্ছা আচ্ছা, ওই পথ পর্যন্ত, এত দূর পর্যন্ত আর কি বিস্তৃত এই থেমাটা। হ্যাঁ, এই ইস্তেমন মাঠটা যে বাংলাদেশে কিন্তু এর চেয়ে আরো বড় বড় স্থান আছে, সেইখানে থাকতেও এটা ঢাকার মেইন সেন্টার পয়েন্ট। এটা উত্তরে, এই যে উত্তরে উত্তরবঙ্গ, দক্ষিণে দক্ষিণবঙ্গ, পূর্বে পূর্বাঙ্গ, পশ্চিমে পশ্চিমবঙ্গ, এই জন্যই এখানে ইস্তেমাটা করা হয়। আচ্ছা আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এরকম নতুন নতুন কিছু দেখার দেখানোর চেষ্টা আমি করব, আপনার সঙ্গে থাকুন।